হ্যালো ফ্রেন্ডস, আমি রুমা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মজাদার একটা রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে আলুর কচুরি। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। আমি কচুরি বানানোর জন্য ময়দা নিয়ে নিয়েছি, 2-3 কাপ মতো ময়দা আছে। আর ময়দাটা মাখতে আমার গরম জল লাগবে, এখানে 2 কাপ মতো গরম জল আছে, উষ্ণ গরম জল। আর সাদা তেল আছে, 2 চামচ মতো সাদা তেল নেব। আর নুন নেব অল্প পরিমাণে, সামান্য, 1/2 চামচেরও অল্প। আর চিনি নেবো 2 টেবিল চামচ। এটাতে লুচিতে যেহেতু অল্প চিনি দেওয়া হয়, কারণ ওটা নরম করতে হবে, আর এটা একটু খাস্তা হবে, একটু মুচমুচে হবে, তার জন্য এটাতে চিনি একটু বেশি দিতে হবে। এটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তেল চিনি নুনটা ভালো করে এরকম করে মিশিয়ে নেবেন। দেখুন, এরকম মুট করলে যাতে এরকম না ছেড়ে যায়, তাহলে ভাববেন হয়ে গেছে, ঠিক ময়ামটা ঠিক হয়েছে। এবারে গরম জলটা আমি আস্তে আস্তে, একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা মেখে নেবেন। ওটা পুরো তৈরি করা হয়ে গেছে, তো এখন এটা আমি আলুর পুর করতে যাব। তো ততক্ষণ এটা রেস্টে থাকবে, 20-30 মিনিট মতো রেস্টে থাকবে। আর আমার পুরো জলটা লাগেনি, পুরো জলটা ইউজ হয়নি, তো তোমাদের যতটুকু লাগবে ততটুকু ইউজ করো। তো আমি এখন ঢেকে রাখছি। আমার আগের থেকে পুরটা বানানোর জন্য আগের থেকে আলু কেটে রাখা আছে, কেটে ধুয়ে ছোটো ছোটো কোরকম করে কেটেছি। কেটে এবার 3 মিনিট মতন নুন মাখিয়ে রেখে দিয়েছি, সামান্য নুন। গ্যাসটা অন করে নিলাম। কড়াইটা গরম হয়নি, কড়াই গরম হয়ে গেছে। আমি 2 চামচ মতন তেল দিয়ে দেবো। তেলটা বেশি গরম করব না, 1/2 চামচ রসুন কুচি দেব, 1/2 চামচ আদা কুচি, 2 শুকনো লঙ্কা কাটিয়ে দেব। আর 10 সেকেন্ড মতো এটা ভালো করে ভাজবো। তারপরে 5 ফোড়ন দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে এবার আমি আলু তুলে দেব। আগে থেকে নুন মাখানো ছিল আলুটাতে, তার জন্য নুন আমি বেশি ইউজ করবো না, 1 চামচ মতো নুন দিলাম ছোটো চামচে। তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে। আমার আলুটা হালকা ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে, তো এখন এবারে আমি নুনগুলো একে একে মশলা যা যা আছে তো দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 2 চামচ 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার আলুটাকে আমি জল দিয়ে দেবো, অল্প পরিমাণে জলটা দেবো, যাতে কিনা আলুটা গলেও যায় আর জলটা যেন না থাকে, কারণ এটা শুকনো হবে, যেহেতু আলু পুর হবে, তা জল বেশি দেবো না, দেখো আমার এইটুকু জলেই আলুটা গলেও যাবে, এটা শুকনোও হয়ে যাবে। এবার ঢেকে দেবো। বেশ ময়দাটা বেশ ঠিক আছে, এখন বেশ শক্ত না, খুব নরম না। তো এবার আমি লেচিটা কেটে নেব। লেচিটা খুব লুচির মতন ছোটো হবে না, আর রুটির মতন বড় হবে না, একটু মাঝারি সাইজের হবে।
এরকম সাইজের হবে। এবার হাতের মুঠো এরকম করে এবার গোল করে নেব। আলুটাও গলে গেছে আর এদিকে জলটাও শুকিয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে হাফ চামচ মতন আমি দারচিনি গুঁড়ো দেব আর টমেটো কেচাপ দেব। আলুর কুটটা রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমি লেচিগুলোর মধ্যে আস্তে আস্তে করে পুর ভরবো আলুর কুটটা, এরকম করে হাতে চেপে চেপে গোল করে ঘোরাবে। এরকম পাঁচটা বেলে নিয়েছি, এবার এগুলো তেলে ভেজে নেব। চলো, তেল কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিই। আমি এক একটা করে ভাজবো, তেলটা গরম হয়নি। এবার আমি এটা ছেড়ে দিলাম। আঁচটা খুব জোরেও থাকবে না, খুব আস্তেও থাকবে না, মিডিয়াম থাকবে আঁচটা। খুন্তি দিয়ে তেলটা এরকম উপরে দেবে। এক থেকে দু মিনিট উল্টে পাল্টে এরকম করে ভেজে নেবে। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এরকম ভাবে আরো একটা দিয়ে দিলাম। এরকম ভাবে আমি একে একে পাঁচটা বানাবো, আর বাদ বাকিগুলো ভেজে নিয়ে আমি যতক্ষণ